হ্যালো एवरीवन वेलकम टू माय ইউটিউব চ্যানেল আজ আমরা ক্লাস 9 এর लेसन 11 পড়ব আ শিপরেকট সেলার বাই ড্যানিয়েল ডিফো গল্পটা শুরু করার আগে আমরা ড্যানিয়েল ডিফো সম্পর্কে একটু জেনে নেব ড্যানিয়েল ডিফো আসল নাম ছিল ড্যানিয়েল ফো পরবর্তীকালে তিনি ডি কথাটি তার টাইটেলের সঙ্গে যুক্ত করেছিলেন ড্যানিয়েল ডিফো জন্মস্থান এবং সাল অনির্দিষ্ট বিভিন্ন উৎস থেকে জানা যায় তিনি 1660 সালে জন্মগ্রহণ করেছিলেন তিনি লেখার সাথে সাথে সাংবাদিকতাও করতেন তিনি একজন ব্যবসায়ীও ছিলেন তার বিখ্যাত উপন্যাস হলো রবীন্সান ক্রুসো এই উপন্যাসটির কিছুটা অংশ আজকে আমরা পড়ব রবিনসন ক্রুসো একজন নাবিক ছিলেন জাহাজ ডুবির পরে তিনি একটি নির্জন দ্বীপে এসে উপস্থিত হন এবং ধীরে ধীরে সেই দ্বীপটিকে কিভাবে বাসযোগ্য করে তুলেছিলেন তার খুব সুন্দর বর্ণনা রয়েছে এই উপন্যাসটিতে এই বিখ্যাত লেখকের মৃত্যু হয় সতেরোশো একত্রিশ সালের চব্বিশে এপ্রিল তাহলে চলো আমরা চ্যাপ্টারটা পড়তে শুরু করি অন সেপ্টেম্বর থার্টি সিক্সটিন ফিফটি নাইন ষোলোশো উনষাট সালের তিরিশে সেপ্টেম্বর আই মিজারেবল রবিনসন ক্রুসো আমি দুর্দশাগ্রস্ত রবিনসন ক্রুসো মিজারেবল মানে দুর্দশাগ্রস্ত বা হতভাগ্য বিং শিপরেকট ডুরিং আ ভায়লেন্ট স্টর্ম ভয়ঙ্কর ঝড়ে জাহাজ ডুবি হয়ে শিপরেকট মানে জাহাজ ডুবি মানে ভয়ঙ্কর বা তীব্র কেম অন শোর অন দিস ডিসমল আইল্যান্ড এই নির্জন দ্বীপের তীরে এসে উপস্থিত হয়েছে শোর মানে তীর ডিসমল মানে নির্জন আর আইল্যান্ড মানে দ্বীপ তাহলে পুরো মিনিংটা টা কি দাঁড়ালো ষোলোশো উনষাট সালের তিরিশে সেপ্টেম্বর আমি দুর্দশাগ্রস্ত রবিনসন ক্রুসো জাহাজ ডুবি হয়ে তীব্র ঝড়ে এই নির্জন দ্বীপের তীরে এসে উপস্থিত হয়েছি তার মানে রবিনসন ক্রুসো নিজেই নিজের গল্প বলছেন আই কল ই আইল্যান্ড অফ ডিসপেয়ার আমি এটাকে হতাশার দ্বীপ বলি মানে যে দ্বীপে এসে তিনি উপস্থিত হয়েছেন সেই দ্বীপটাকে তিনি কি বলেন হতাশার দ্বীপ despair মানে হতাশা I was almost dead আমি মৃতপ্রায় ছিলাম and the rest of my ship's company was drowned এবং জাহাজে আমার অন্যান্য সঙ্গী সাথীরা ডুবে গিয়েছিল ড্রাউন্ড মানে ডুবে যাওয়া শিপস কোম্পানি জাহাজের সঙ্গী সাথীরা তার আরো যে ফেলো সেইলারস ছিল তাদের কথা বলা হচ্ছে আই হ্যাড ফুড হাউস নর ক্লোথস আমার কাছে খাবার নেই ঘর নেই জামা কাপড়ও নেই তার মানে বেঁচে থাকার জন্য যে তিনটে রসদের দরকার হয় অন্ন বস্ত্র বাসস্থান 로빈슨 ক্রুশোর কাছে সেগুলো কিছুই নেই আই ফিয়ারড আই বি ডেভর্টেড বাই ওয়াইল্ড বেস্ট আমি ভয় পাচ্ছিলাম যে বন্য প্রাণীরা আমাকে গোগ্রাসে খেয়ে ফেলবে। ফিয়ার মানে ভয় পাওয়া, ডেভোর্স মানে গোগ্রাসে খেয়ে ফেলা, ওয়াইল্ড মানে বন্য beast মানে প্রাণী। When night came যখন রাত হলো, I slept in a tree আমি একটা গাছে ঘুমিয়েছিলাম for fear of wild creatures বন্য প্রাণীদের ভয় এট রেইন্ড অল নাইট সারা রাত ধরে বৃষ্টি হয়েছিল। The rain continued through the next day with gust of wind. বৃষ্টি পরের দিন অবধি চলল দমকা হাওয়ার সাথে গাস্ট অফ উইন্ড মানে দমকা হাওয়া অনলি আ রেক অফ মাই শিপ ওয়াজ টু বি সিন অ্যাট লো ওয়াটার শুধুমাত্র জাহাজের ভাঙা অংশ রেক আ রেক মানে ভাঙা অংশ বা ধ্বংসাবশেষও বলতে পারো শুধুমাত্র জাহাজের একটা ভাঙা অংশ অফ মাই শিপ ওয়াজু সিন এট লো ওয়াটার নিচু জলে দেখা যাচ্ছিল আই সোয়াম টেক টু রেসিউ সিকিউর ফর মাই সার্ভাইভাল আমি সাঁতরে গিয়েছিলাম সেই ভাঙা অংশের কাছে উদ্ধার করতে এবং নিশ্চিত করতে আমার বেঁচে থাকার জন্য কিছু খাবার এবং অন্যান্য বেঁচে থাকার রসদ রেক মানে তো জানো ভাঙা অংশ সোয়াম সাঁতরে গিয়েছিলাম সাঁতার কাটা rescue মানে উদ্ধার করা secure মানে নিশ্চিত করা for my survival আমার বেঁচে থাকার জন্য কি উদ্ধার করতে গিয়েছিলেন some food কিছু খাবার and other provisions provisions মানে বেঁচে থাকার রসদ I was able to collect some wood cable string a knife nails and a gun আমি সমর্থ হয়েছিলাম সংগ্রহ করতে কিছু কাঠ তার দড়ি একটি চাকু কিছু পেরেক এবং একটি বন্দুক এবেল মানে সমর্থ I also collected a hammer and some canvas with which I made a tent আমি আরো সংগ্রহ করেছিলাম একটা নেটের দোলনা হ্যামাক মানে নেটের দোলনা এবং কিছু মোটা কাপড় যেটা দিয়ে আমি তাবু তৈরি করেছিলাম টেন্ট মানে তাবু ক্যানভাস মানে মোটা কাপড় আই গট সাম ইংক অ্যান্ড পেপার আমি কিছু কালি এবং কাগজও পেয়েছিলাম I also found some money. আমি কিছু টাকাও পেয়েছিলাম but they are useless to me in this কিন্তু তারা আমার কাছে অপ্রয়োজনীয় এই পরিত্যক্ত দ্বীপে ব্যারেন মানে সাধারণত বলা হয় অনুর্বর কিন্তু এখানে অনুর্বর নয় অ্যাবান্ডান পরিত্যক্ত দ্বীপ এই পরিত্যক্ত দ্বীপে এই টাকা পয়সা আমার কাছে অপ্রয়োজনীয় ইউজলেস মানে অপ্রয়োজনীয় I was some hundred leagues out of the ordinary course আমি প্রায় লিগ দূরে রয়েছি সাধারণ মানুষের গতানুগতিক জীবন প্রবাহ থেকে অর্ডিনারি কোর্স অব দ্য ট্রেড অফ ম্যানকাইন্ড ম্যানকাইন্ড মানে মনুষ্য জীবন মনুষ্য জীবন কিভাবে চলে তারা কিছু কেনে কিছু বিক্রি করে সেই জন্য তাদের টাকার প্রয়োজন কিন্তু লেখক লেখক বলবো না রবিনসন ক্রুসো তো একটি দ্বীপে রয়েছে পরিত্যক্ত দ্বীপ সেখানে কিছু নেই সেখানে টাকা পয়সার তার কোনো প্রয়োজন নেই তাই সে বলছে যে আমি 100 লীগ দূরে রয়েছে সাধারণ মানুষের গতানুগতিক জীবন প্রবাহ থেকে আই ওয়াজ কনভিন্সড আমি নিশ্চিত আই হ্যাড টু স্পেন্ড দা রেস্ট অফ মাই লাইফ অ্যালোন ইন দিস ওয়াইল্ড ডেโซলেট আইল্যান্ড আমাকে কাটাতে হবে বাকি জীবনটা একাকী এই বন্য নির্জন দীপে আমি নিশ্চিত ছিলাম আমাকে কাটাতে হবে বাকি জীবনটা একাকী এই বন্য নির্জন দীপে স্পেন্ড মানে কাটানো অ্যালোন মানে একাকী ওয়াইল্ড মানে বন্য ডেজোলেট মানে নির্জন আই সার্চড লং ফর আ প্লেস অফ সেফ হ্যাবিটেশন আমি অনেকক্ষণ ধরে একটা জায়গা খুঁজেছিলাম নিরাপদ বাসস্থানের জন্য সার্চ মানে খোঁজ করা লং মানে অনেকক্ষণ ফর এ প্লেস একটা জায়গা অফ সেফ নিরাপদ বাসস্থান মানে নিরাপদে যাতে বসবাস করা যায় সেরকম একটা জায়গা রবিনসন ক্রুসো খুঁজছিলেন অনেকক্ষণ ধরে আই ফাউন্ড আ লিটল প্লেন আমি কিছুটা সমতল ভূমি খুঁজে পেয়েছিলাম অন দা সাইড অফ আ রাইজিং হিল একটা খাড়া পাহাড়ের পাশে সাইড মানে পাশে রাইজিং হিল খাড়া পাহাড়ের খাড়া পাহাড়ের পাশে আমি কিছুটা সমতল ভূমি খুঁজে পেয়েছিলাম সেই পাহাড়ের পাথুরে দেওয়ালে মানে পাথুরে দেওয়াল আর হিল মানে পাহাড় পাহাড়ের পাথুরে দেওয়ালে দ্য ওয়াজ হলো প্লেস সেখানে ছিল একটা খুয়ে যাওয়া ফাঁপা অংশ হলো প্লেস মানে ফাঁপা অংশ আর ওরনিন মানে খুয়ে যাওয়া like the entrance to a cave একটা গুহার মুখের মত মানে ওই ফাঁপা অংশটাকে দেখলে হঠাৎ করে মনে হবে যেন গুহায় ঢোকার প্রবেশপথ এন্ট्रेंस মানে এখানে মুখ বা প্রবেশপথ অন দা ফ্ল্যাট অফ দা গ্রিন সবুজ সমতল ভূমিতে এখানে ফ্ল্যাট মানে সমতল ভূমি সবুজ সমতল ভূমিতে জাস্ট বিফোর দিস হলো এই ফাঁপা অংশের একদম সামনে ফাঁপা অংশ বলতে ওই পাহাড়ের যে ফাঁপা অংশটা ছিল সেই ফাঁপা অংশের কথা বলা হচ্ছে এই ফাঁপা অংশের একদম সামনে আই রেজলভ টু পিচ মাই টেন্ট আমি মনস্থির করেছিলাম আমার তাবুটাকে টানাবো রিজলভ মানে মনস্থির করা পিচ মানে টানানো আর টেন্ট মানে তাবু। আই কাট দ্য উড আই কালেক্টেড ইন্টু স্টেক্স আমি যে কাঠ সংগ্রহ করেছিলাম সেগুলো খুঁটির মতন করে কেটে নিয়েছিলাম মানে সে জাহাজের ভাঙা অংশ থেকে যে কাঠ সংগ্রহ করেছিল সেই কাঠের কথা বলা হচ্ছে সেগুলোকে খুঁটির মতন করে কেটে নেওয়া হয়েছিল মানে খুটি আই ড্রপ দেু গ্রাউন্ড ইন আার্কেল অ্যারাউন্ড মাই টেন্ট আমি সেগুলোকে গেথে দিয়েছিলাম মাটিতে অর্ধবৃত্তাকারে আমার তাবুর চারপাশে আহ ড্রোব মানে গেঁথে দেওয়া সেমি সার্কেল অর্ধ বৃত্তাকারে around my আমার তাঁবুর চারপাশে the step stood six inches apart from each other খুঁটিগুলো দাঁড়িয়ে আছে একটার থেকে আরেকটা ছয় ইঞ্চি দূরত্বে মানে একটা খুঁটি গাঁথা হলো তার থেকে ছয় ইঞ্চি পরে আরেকটা খুঁটি গাঁথা হলো মাটিতে এইভাবে খুঁটিগুলোকে গাঁথা হয়েছিল I put the cables I had rescued from the ship around the stakes ম্যানার অফ ফেন্স আমি যে তার সংগ্রহ করেছিলাম জাহাজ থেকে সেগুলোকে খুঁটির চারপাশে বেঁধে দিলাম বা জড়িয়ে দিলাম আহ বেড়ার মতন করে ফেন্স মানে বেড়া মানে খুঁটিগুলো পোতা হয়েছে খুঁটির চারপাশে তার জড়িয়ে দেওয়া হয়েছে যেমন ভাবে বেড়া দেওয়া হয় আই ইউজ শর্ট ল্যাডার টু গো ওভার দা ফেন্স আমি একটা ছোট মই ব্যবহার করতাম সেই বেড়ার ওপর দিয়ে যাওয়ার জন্য ওয়ান সিন একবার প্রবেশ করে গেলে আই উড জিউ দ্য ল্যাডার আফটার মি আমি ওই মইটাকে ভেতরে টেনে নিতাম ওই জু মানে এখানে টেনে নেওয়া সো দ্যাট আই ওয়াজ কমপ্লিটলি ফার্টিফাইড এগেন্স দ্য ওয়ার্ল্ড আউটসাইড যাতে আমি সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকতে পারি বাইরের জগৎ থেকে মানে ওই পাহাড়ের যে ফাঁপা অংশ সেখানে তিনি বসবাস করছেন চারপাশে তাবু তৈরি করে দিয়েছেন তার আবার তাবুর চারপাশে আবার বেড়া তৈরি করেছেন এবং বেড়ার উপর দিয়ে তিনি মই ব্যবহার করে ভেতরে প্রবেশ করতেন এবং ভেতরে প্রবেশ করে মইটাকেও ভেতরে টেনে নিতেন যাতে সম্পূর্ণভাবে বাইরের জগৎ থেকে তিনি সুরক্ষিত থাকতে পারেন into this tent এই তাবুর ভেতরে আই ব্রট অল মাই stores and provisions আমি নিয়ে এসেছিলাম আমার সমস্ত ব্যবহার করা জিনিসপত্র বা ব্যবহার্য জিনিসপত্র এবং অন্যান্য রসদ অন্যান্য রসদ বলতে যেগুলো তিনি বা ক্রুসো ওই জাহাজের ধ্বংসাবশেষ থেকে সংগ্রহ করেছিলেন আফটার আই হ্যাড বিন অন দা আইল্যান্ড ফর টেন অলভ ডেজ এই দ্বীপে আসার দশ থেকে বারো দিন পরে ইট অকার মেজার অফ টাইম এটা আবার মনে হলো বা এটা আমার মাথায় এলো মি এটা আমার মনে হলো আই টাইম আমি সময়ের হিসেব হারিয়ে ফেলবো মেজার মানে হিসাব দিস ওয়াজ বিকজ আই হ্যাড নাইদার ওয়াচ নট ক্যালেন্ডার এটার কারণ হলো আমার কাছে ঘড়িও নেই ক্যালেন্ডারও নেই টু প্রিভেন্ট দিস প্রিভেন্ট মানে প্রতিরোধ করা এটা প্রতিরোধ করার জন্য আই কাট উইথ মাই নাইফ আপন এ লার্জ পোস্ট দ্য ডেট অফ মাই ল্যান্ডিং আমি ছুরি দিয়ে একটা বড় খুঁটিতে আমার এখানে আসার তারিখটা খোদাই করলাম আই পুট আ নোট উইথ মাই নাইফ ফর এভরিডে তারপরে কি করলাম আই আমি প্রত্যেক দিনের জন্য একটি করে দাগ কাটলাম নোচ মানে দাগ কাটা তার মানে একটা খুঁটিতে রবিনসন ক্রুসো তিনি কোন ডেটে এসে পৌঁছেছিলেন এই দ্বীপে সেই ডেটটা লিখলেন এবং তারপরের প্রত্যেক দিনের জন্য একটা করে তিনি দাগ কাটতেন আফটার আ লং স্পেল অফ রেন বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার পরে আই স সাম ফেয়ার ওয়েদার অ্যারাউন্ড সেভেন্থ নভেম্বর আমি বেশ পরিষ্কার আবহাওয়া দেখতে পেলাম সাতই নভেম্বর নাগাদ আই স্পেন্ড দ্য নেক্সট কাপল অফ ডেস মেকিং স্মল উড বক্সেস টু কিপ মাই প্রভিশনস ড্রাই ফ্রম দ্য রেন আমি পরের কয়েকদিন কাটালাম ছোট ছোট কাঠের বাক্স তৈরি করতে বৃষ্টির হাত থেকে আমার রসদগুলোকে শুকনো রাখার জন্য স্পেন্ট মানে কাটানো কাপল অফ ডেস কিছুদিন দিন নেক্সট কাপল অফ ডেস মানে পরের কিছু দিন স্মল উড বক্স মানে কাঠের বাক্স আর প্রভিশন মানে রসদ ড্রাই মানে শুকনো রাখা মানে বৃষ্টিতে ভিজে যেতে পারে তার প্রয়োজনীয় রসদ সেগুলো যাতে ভিজে না যায় বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য তিনি পরের কয়েকদিন ছোট ছোট বাক্স তৈরি করার কাজে নিজেকে লাগালেন দা থিংস আই রেস্কিউড ফ্রম দ্য শিপ দেয়ার ওয়াজ আল ব্যাগ অফ করোল্ট্রি ফিড যেসব জিনিসপত্র আমি জাহাজ থেকে উদ্ধার করেছিলাম তার মধ্যে একটা ছোট ভুট্টা দানার ব্যাগ ছিল যেটা মুরগিদের খাবারের জন্য ছিল স্মল ব্যাগ অফ কর্নস মানে ভুট্টা দানার ছোট একটা ব্যাগ ছিল পোল্ট্রি ফিড মানে মুরগির খাবার মোস্ট অফ ইট হ্যাডার বাই তার বেশিরভাগ অংশটাই খেয়ে গেছে ইঁদুরে আই স নাথিং বাট হাস্ট ডাস্ট ইন দ্য ব্যাগ আমি ব্যাগের মধ্যে খোসা আর গুঁড়ো ছাড়া কিছুই দেখতে পাইনি আস্ট মানে খোসা আর ডাস্ট মানে এখানে গুঁড়ো আই এম টি দ্য কন্টেন্টস আউট মাই ওয়াল আমি ওই ব্যাগের ভেতরে কন্টেন্ট মানে ব্যাগের ভেতরে যে জিনিসপত্র বা দ্রব্য ছিল আমি সেই দ্রব্যগুলোকে ফাঁকা করেছিলাম আমার দেওয়ালের বাইরে মানে তার যে বাসস্থান ছিল তার সেই দেওয়ালের বাইরে তিনি ব্যাগটা ফাঁকা করেছিলেন মানে ফাঁকা করা দিস আ লিটল টাইম বিফোর দা গ্রেট রেঞ্জ প্রচন্ড বৃষ্টি হওয়ার কিছুদিন আগে মানে প্রচন্ড যে বৃষ্টি হলো সেই বৃষ্টি হওয়ার কিছুদিন আগে তিনি তার ব্যাগটা ফাঁকা করেছিলেন যেটার মধ্যে কর্ন ছিল আর মান্থ লেটার আই ডিসকভারড গ্রিন স্টক শুটিং আউট অফ দ্য গ্রাউন্ড এক মাস পরে আমি আবিষ্কার করলাম যে সবুজ রঙের ছোট্ট চারা বেরিয়ে আসছে মাটি ফুঁড়ে মানে যেমন বীজ বপন করলে তার থেকে ছোট্ট চারা বেরোয় একদম সবুজ রঙের ছোট দুটো ডানার মতন মনে হয় সবুজ সেরকম ছোট্ট সবুজ চারা বেরিয়ে আসছে মাটি পারফেক্ট গ্রিন বার্লি আমি অবাক হয়ে দেখলাম যে এটা ছিল একদম খাঁটি সবুজ রঙের বার্লি অ্যাস্টোন মানে অবাক হওয়া মানে ডিসকভার মানে অবাক হয়ে আবিষ্কার করলাম বা দেখলাম যেটাই বলো

আমার খুব জ্বর হয়েছিল and lay weak and thirsty এবং দুর্বল ও তৃষ্ণার্ত অবস্থায় শুয়েছিলাম weak মানে দুর্বল thirsty মানে তৃষ্ণার্ত I recovered around 30th আমি তিরিশ তারিখ নাগাদ সুস্থ হয়েছিলাম and gradually felt stronger than the day before এবং ধীরে ধীরে সুস্থ বা সবল বোধ করছিলাম আগের দিন থেকে gradually মানে ধীরে ধীরে

আই ফাউন্ড মেলনস ইন গ্রেট আবান্ডান্স অ্যান্ড গ্রেপ ট্রিজ আমি প্রচুর পরিমাণে তরমুজ পেয়েছিলাম এবং আঙুর গাছ পেয়েছিলাম মানে খুঁজে পেয়েছিলাম দ্য গ্রেপস আর রাইপ অ্যান্ড রিচ আঙুরগুলো ছিল পাকা এবং আহ সুস্বাদু রিচ বলতে এখানে সুস্বাদু খুব ভালো মানের আঙুর ফার্দার ইন্টু দ্য ল্যান্ড এই অংশের আরও ভেতরে আই ফাউন্ড দ্য গ্রেট নাম্বার অফ কোকো অরেঞ্জ অ্যান্ড লেমন ট্রিজ আমি প্রচুর পরিমাণে কোকো কোকো মানে কোকো দিয়ে চকলেট তৈরি হয় আমি প্রচুর পরিমাণে কোকো কমলালেবু এবং লেবু গাছ পেয়েছিলাম আই ক্যারিড গ্রেট পার্সেলস অফ ফ্রুট হোমওয়ার্ড আমি ব্যাগ ভর্তি করে প্রচুর ফল নিয়ে এসেছিলাম বাড়ির দিকে পার্সেল বলতে এখানে ব্যাগ পার্সেল অফ ফ্রুট ব্যাগ ভর্তি করে বা বস্তা ভর্তি করেও বলতে পারো

habitation মানে বাসস্থান valley of fruits valley মানে উপত্যকা ফলের উপত্যকায় I did not আমি করিনি because I still hope to be rescued by some passing ship on the sea কারণ আমি আশা করেছিলাম কোন ভেসে যাওয়া জাহাজ এসে আমাকে উদ্ধার করবে মানে তিনি দ্বীপে রয়েছেন কিন্তু তখনও তিনি আশা করতেন যে কোন জাহাজ এসে তাকে উদ্ধার করবে I did not want to enclose myself in hill and woods আমি নিজেকে পাহাড় এবং জঙ্গলে আবদ্ধ করতে চাইনি এনক্লোজ মানে আবদ্ধ করা I stayed in view of the sea আমি থেকেছিলাম যেখান থেকে সমুদ্রকে পরিষ্কার দেখা যায় মানে সমুদ্রের পারে রবিনসন ক্রুজো থাকতেন টেন মান্থস হ্যাড পাস্ট সিন্স আই হ্যাড সেট ফুট অন দিস ল্যান্ড দশ মাস কেটে গেছে এই দ্বীপে পা রাখার পরে আফটার ডার্ক আগে অন্ধকার হওয়ার পরে আমার কাছে কোন ল্যাম্প বা বাতি ছিল না প্রিভিয়াসলি মানে আগে আই কালেক্টেড আ লিটল ট্যালো অ্যান্ড clay ক্লেডিস আমি I mean, জোগাড় করেছিলাম কিছুটা প্রাণীজ চর্বি এবং একটা ছোট্ট মাটির পাত্র মানে প্রাণীজ চর্বি প্রাণীজ চর্বিতে কি থাকে থাকে ফ্যাট তেল 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 থাকলে সেটা দিয়ে থেকে আমরা সেখান আগুন জ্বালাতে পারি তাই বলা হচ্ছে রবিনসন কুস কি করেছিলেন আহ কিছুটা প্রাণীজ চর্বি জোগাড় করেছিলেন এবং একটা ছোট্ট মাটির পাত্র জোগাড় করেছিলেন হয়তো মাটির পাত্রটা তিনি নিজেই বানিয়েছিলেন অনেক কিছু তো নিজেই তৈরি করেছেন টু দিস আই অ্যাডেড আ উইক এতে আমি একটা সোলতে যোগ করেছিলাম প্রদীপ বানাতে গেলে সোলতে দরকার হয় আই হ্যাড দাজ মেড মাইসেলফ আ ল্যাম্প এইভাবে আমি একটা প্রদীপ বা বাতি তৈরি করেছিলাম আই নাও বিগ্যান টু সিরিয়াসলি কনসিডার দ্য সারকামস্ট্যান্স আই ওয়াজ রিডিউসড টু আমি এখন গভীরভাবে বিবেচনা করতে শুরু করলাম সেই পরিস্থিতির কথা যেখানে এসে আমি উপনীত হয়েছি গভীরভাবে কনসিডার মানে বিবেচনা করা সার্কামস্ট্যান্স মানে পরিস্থিতি রিডিউস টু মানে উপনীত হওয়া বা উপস্থিত হওয়া মানে যে পরিস্থিতিতে তিনি এসে উপস্থিত হয়েছেন সেই পরিস্থিতির কথা তিনি গভীরভাবে বিবেচনা করতে শুরু করেছেন রাইটিং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার আহ পরিস্থিতির কথা বা প্রত্যেক দিনের কথা লিখিত ভাবে বর্ণনা করবো স্টেট অফ অ্যাফেয়ার্স মানে পরিস্থিতি বা প্রত্যেক দিনের কাজকর্ম বা তার মাথা একই চলছে সবটাই বলতে পারো আই বিগান টু কিপে জার্নাল অফ এভরিডেজ এমপ্লয়মেন্ট আমি একটা আহ রাখতে শুরু করলাম যেখানে আমি প্রতিদিনের কাজকর্ম লিখে রাখতাম আহ জার্নাল বলতে রোজ নাম যা বলা হয় ভালো বাংলায় তে যেমন প্রত্যেক দিনের কথা লিখে রাখা হয় সেরকম আমি একটা রোজ নামজা রাখতে শুরু করলাম প্রত্যেক দিনের কাজকর্মের জন্য আই কুড নট ইনক্লুড অল পার্টিকুলার্স বিকজ গ্রাজুয়েলি আই রান আউট ইনক আমি সব খুঁটিনাটি যোগ করতে পারতাম না ইনক্লুড মানে যোগ করা আসলে লেখার কথা বলা হচ্ছে আমি সব খুঁটিনাটি লিখতে পারতাম না তার কারণ ধীরে ধীরে কালি ফুরিয়ে যাচ্ছিল

তিনশো পঁয়ষট্টি দিন কাটিয়ে ফেলেছি তার মানে রবিনসন ক্রুসো এই দ্বীপে এসে যে উপস্থিত হয়েছেন সেই দ্বীপে তিনি তিনশো পঁয়ষট্টি দিন মানে এক বছর তিনি কাটিয়ে ফেলেছেন প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয় রবিনসন ক্রুসো কিন্তু সেই শিক্ষাই আমাদের দিয়ে গেলেন আশা করি তোমরা চ্যাপ্টারটা উপভোগ করেছো ডিসক্রিপশন বক্সে ক্লাস নাইন রিলেটেড অন্যান্য চ্যাপ্টারের লিংক তোমরা পেয়ে যাবে থ্যাংক ফর ওয়াচিং